আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছে মোহাম্মদ আবু তালেব। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার দায়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকককে বরখাস্ত করা উচিত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। যুক্তরাজ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মী সাশা জনসনকে হত্যা চেষ্টার ঘটনায় পাঁচজন গ্রেফতার। এবং ভারতের নতুন ইন্টারনেট আইন রুখতে দেশটির সরকারের বিরুদ্ধে আজ বুধবার মামলা করেছে হোয়াটসঅ্যাপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার জন্য যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংককে বরখাস্ত করা উচিত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। করোনা ভাইরাস নিয়ে হাউস অব কমন্সের শুনানিতে বক্তব্য প্রদানকালে এমন বিস্ফোরক মন্তব্য করেন প্রধানমন্ত্রীর সাবেক এই প্রধান উপদেষ্টা। ম্যাট হ্যাংককের বিরুদ্ধে সমালোচনা করে মিস্টার কামিংস দাবি করেছেন তিনি মন্ত্রিপরিষদ সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মিথ্যা বলা সহ কমপক্ষে 15 থেকে 20টি বিষয়ের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী 2020 সালের এপ্রিল মাসে মিস্টার হ্যাংককে বরখাস্ত করার কাছাকাছি গিয়েও তা করেননি। শুনানিতে তিনি বলেন, কয়েক দশকের মধ্যে সব থেকে বড় মহামারীতে জনগণকে যেভাবে সুরক্ষা দেওয়ার কথা ছিল তাতে বিপর্যয়করভাবে ঘাটতি দেখা গেছে। Thank you, Mr. Chairman. I think it's right that the public selected representatives are trying to figure out what happened and the lessons to be learned. I hope you'll get all the senior people involved in here to speak to you about it. The truth is that senior ministers, senior officials, senior advisors like me fell disastrously short of the standards that the public has a right to expect of its government in a crisis like this. যুক্তরাজ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মী সাশা জনসন মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার রাজনৈতিক দলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার প্রথম প্রহরের দিকে দক্ষিণ লন্ডনের পেকহামে গুলিবিদ্ধ হন জনসন। পুলিশ এই ঘটনার কেউ প্রত্যক্ষদর্শী থাকলে তাদের সামনে এগিয়ে এসে পুলিশের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। লন্ডনে গোয়েন্দা বিভাগের প্রধান পরিদর্শক জিমি টেল বলেন, আমরা সবাই ওই তরুণীর অবস্থার উন্নতির জন্য প্রার্থনা করছি। এদিকে পুলিশ জানিয়েছে হত্যাচেষ্টার এই ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের নতুন ইন্টারনেট আইন রুখতে দেশটির সরকারের বিরুদ্ধে আজ বুধবার মামলা করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সে আইনে প্রয়োজনে সরকারকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বার্তায় নজরদারির সুযোগ করে দেওয়ার বিধান আছে। দিল্লিস্থ হাইকোর্টে মামলাটি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। ফেসবুকের মালিকানাধীন বার্তা আদান প্রদানের সেবা হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড বার্তা প্রদানের সুবিধা আছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী কোনো বার্তা প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউ দেখতে পাবে না, এমনকি হোয়াটসঅ্যাপও না। আজ বুধবার থেকে ভারতের নতুন আইন কার্যকর হওয়ার কথা ছিল, তবে মামলায় হোয়াটসঅ্যাপ বলছে আইনটি অসাংবিধানিক। ভারত সরকারের বিরুদ্ধে মামলা ঢুকে দেওয়ার ঘটনা হোয়াটসঅ্যাপের ইতিহাসে বিরল। প্রতিষ্ঠানটি বলছে বার্তায় নজরদারির সুযোগ দিলে তা কোটি কোটি ব্যবহারকারীর গোপনীয়তার লঙ্ঘন হবে, সে সঙ্গে তাদের নিরাপত্তাও বিঘ্ন হবে। 5ই মে নির্বাচনে প্রথমবারের মতো স্কটিশ পার্লামেন্ট হলিরোডে ব্রিটিশ বাংলাদেশি MSP হিসাবে নির্বাচিত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বদর্দি গ্রামের আলহাজ গোলাম রাব্বানী চৌধুরীর ছেলে এডেনবারোর ফয়সাল আহমেদ চৌধুরীর MBA। স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসাবে বিজয়ী হয়ে এরই মধ্যে MSP হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী শাহ মোবাশ্বির আলীর প্রতিবেদনে। গত 6ই মে অনুষ্ঠিত স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার দলীয় মনোনীত প্রার্থী এডনব্রা ও লেদিয়ান নির্বাচনী এলাকা থেকে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট ক্যাটারার এবং ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ফয়সাল আহমেদ চৌধুরী MBE MSP হিসাবে নির্বাচিত হয়েছেন। I, Faisal Chowdhury, do solemnly, sincerely and truly declare and affirm
Do solemnly, sincerely, and truly declare and affirm that I will be faithful and bear true allegiance. That I will be faithful and bear true allegiance to Her Majesty Queen Elizabeth, her heirs and successors according to law. To Her Majesty Queen Elizabeth, her heirs and successor according to law. বহু প্রতিবার অধিকারী ফয়সল আহমেদ চৌধুরী 1981 সালে মা বাবার হাত ধরেই ব্রিটেনে পাড়ি জমান। লেখাপড়া, ব্যবসার পাশাপাশি কমিউনিটি ও ব্রিটেনের মূলধারা রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তার এই বিজয় সকল বাংলাদেশীদের বিজয় বলে আখ্যায়িত করেন। সকলে আমার লাগি দোয়া করবা। আর আজকে আমি মনে করি যে আমি আমি ফয়সল এটা উইন করছি না, এটা আমরা বাংলাদেশি কমিউনিটির জয়। এবং আমরা বাংলাদেশি কমিউনিটি যারাই আমারে যেভাবেই আমারে সাহায্য করছেন সবাইরে আমি ধন্যবাদ। প্রতিভাদীপ্ত মানুষটির বিরামহীন প্রচেষ্টা ও ক্লান্ত পরিশ্রম ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আর তার দেখানো পথ ধরেই আগামীতে হাঁটবে আমাদের এই প্রজন্ম, এমনটা প্রত্যাশা করছেন কমিউনিটির গুণীজনেরা। শাহ মুবাশির আলী, এনটিভি ইউরোপ। ইতালির রোমে প্রথম কোনো ইতালীয় মুসলিম নাগরিক পৌরসভা নির্বাচনে মিউনিসিপ্যালিটি প্রেসিডেন্ট বা মিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। প্রার্থী আব্দুল হকের সমর্থনে চলছে স্বাক্ষর সংগ্রহ। জানা যায় আগামী শনিবার পর্যন্ত চলবে এই স্বাক্ষর সংগ্রহ। একজন মুসলিম হওয়ার সুবাদে এবং অভিবাসীদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য জনপ্রিয় ফ্রান্সিসকো থিয়েরি বা আব্দুল হকের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত থাকায় স্থানীয় প্রবাসীরা তার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছে বিস্তারিত আমাদের ইতালি প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রোমানের একটি প্রতিবেদনে। ইতালিয়ান বংশোদ্ভূত মুসলিম নাগরিক ফ্রান্সিসকো থিয়েরি, যার ইসলামিক নাম আব্দুল হক, রোম কমিউনিটির সিংহভাগ মানুষ তার সাথে পরিচিত তার সামাজিক কর্মকাণ্ডের জন্য। প্রবাসীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সবসময় পাশে ছিলেন তিনি। তার ওই ধারাবাহিকতায় এবার আসন্ন রোম পৌরসভা নির্বাচনে বাঙালি অধ্যুষিত 5 নং মিউনিসিপ্যালিটি অর্থাৎ প্রেনেস্তিনা, তর্পিনাতারা ও সেন্তশিলি এলাকা থেকে প্রেসিডেন্ট বা মিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। Io mi sento di portare non solo come musulmano ma come persona culturalmente di sinistra, nato in una famiglia culturalmente di sinistra, è quello di cercare di colmare le disuguaglianze sociali all'interno della stessa città. এদিকে স্থানীয় নিয়ম অনুযায়ী তার পক্ষে চলছে স্বাক্ষর সংগ্রহের কাজ, চলবে আগামী 29 মে অর্থাৎ শনিবার পর্যন্ত। ফ্রান্সেসকোর পক্ষে স্বাক্ষর প্রদানে এগিয়ে আসছেন স্থানীয় ইতালিয়ান নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরাও। তারা বলেন, ফ্রান্সেসকো আমাদের বিপদে আপদে সবসময় পাশে ছিল, আজ সময় এসেছে তার পাশে দাঁড়ানোর। রোম সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সকলের পরিচিত একজন ইটালিয়ান নাগরিক, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একজন মুসলিম নেতা হিসাবে আমরা আশা করি আমাদের কমিউনিটি সহ আমাদের বাংলাদেশি কমিউনিটির সবসময় উনি পাশে থাকেন। আমরা আশা করব উনাকেই এই বছর আমরা রোম সিটি কর্পোরেশনে নির্বাচনে নির্বাচিত করে আমাদের কমিউনিটির কল্যাণে কাজ করার জন্য উনাকে সহযোগিতা করব। উল্লেখ্য, আসন্ন রোম পৌরসভা নির্বাচনে নির্দিষ্ট সমর্থন পেলে তিনি হতে পারেন রোমের ইতিহাসে প্রথম কোনো ইতালিয়ান মুসলিম মিউনিসিপ্যালিটি প্রেসিডেন্ট বা মিনি মেয়র। È importantissimo che entro sabato 28 maggio, questa settimana, questi 2-3 giorni, raccogliamo le 400 firme necessarie per la mia candidatura. È importante che vengano a firmare le persone con cittadinanza italiana e residenti nel quinto municipio. প্রার্থিতা ঘোষণার বিষয়ে ফ্রান্সেসকো জানান, রোমে বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের সিংহভাগই বসবাস করেন 5 নং মিউনিসিপ্যালিটিতে। স্থানীয় বাসিন্দাদের সমর্থন থাকলে তিনি আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন। তিনি আরো জানান, বিজয়ী হতে পারলে অভিবাসী ও মুসলিম কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে যাবেন তিনি। ইতালি থেকে মোহাম্মদ আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ। ইংল্যান্ডের ব্যাডফুটে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রামক ব্যাপক হারে বাড়ছে। আমাদের ব্যাডফুট প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী জানান, গত কয়েকদিন থেকে ব্যাডফুডের কয়েকটি এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্টস ব্যাপক হারে বৃদ্ধির প্রেক্ষিতে কোয়েল, কিংসব্রোক, কুইন্স পার্ক এবং ডিউকসাম এই 4টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকায় নতুন করে মোবাইল টেস্ট সেন্টার চালু করা হয়েছে।
এই চারটি এলাকায় যারা যারা কাজ করেন প্রত্যেককে টেস্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ব্যাডফুট বড়া কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যদিও লকডাউন দেওয়া হয়নি তারপরেও সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে। দর্শক, এবারে কমিউনিটি প্রসঙ্গ। দীর্ঘ লকডাউন পরবর্তী শিথিলতায় লন্ডন নিউহাম এর 10 নম্বর স্পোর্টস্টন রোডে এক ব্যতিক্রমী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করলেন সামাজিক ব্যক্তিত্ব লিপি আলম। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদৌসী আক্তার পলের রিপোর্টে। করোনা মহামারী পরিস্থিতি মানুষের সামাজিক পারিবারিক বন্ধনে অনেকটাই প্রভাব ফেলেছে, এতে করে সৃষ্টি হয়েছে অনেকটাই দূরত্ব। তাই দীর্ঘ লকডাউন পরবর্তী শিথিলতায় লন্ডন নিউহামের 10 নম্বর স্পোর্টস্টোন রোডে শুক্রবার সামাজিক ব্যক্তিত্ব লিপি আলম এক ব্যতিক্রমী আয়োজনে সংক্ষিপ্ত পরিসরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। ঈদ পুনর্মিলনী 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বিনিময় শেষে কেক কেটে একে অপরকে খাইয়ে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। ঈদ অনুষ্ঠানে আগত ভাবিদের নিজস্ব পছন্দ অনুযায়ী একটি করে নিজের হাতে তৈরি খাবার নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। এতে করে অনুষ্ঠানে যোগ হয় এক ভিন্ন আমেজ। দিনভর চলে গল্প, আড্ডা, গান আর মাস্তি। ভাবিদের আনা মুখরোচক বিভিন্ন বাংলাদেশি খাবারের স্বাদ আর অনুষ্ঠানের আয়োজক তত্ত্বাবধানকারী লিপি আলমের বারবিকিউ পার্টি, সব মিলিয়ে দীর্ঘ লকডাউন শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রবাস জীবনে অনেকটাই প্রাণবন্ত করে তোলে। ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ক্রিকেট ক্লাব ইউনাইটেড ব্রাদার্স। ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে জার্সি উন্মোচন, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। ইজিবাজারের বলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্লাবের অধিনায়ক সোহাগ ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আবু তাহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর কৌশিক রব্বানি, ইজিবাজার চেয়ারম্যান বাবর হোসাইন, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস জ্যেষ্ঠ সহসভাপতি ওহিদ টিপু, NS ডেকো ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মিমোজা এলিগেন্ট এর প্রতিষ্ঠাতা সজিবুল ইসলাম, SS মাল্টিমিডিয়া সার্ভিসেসের শফিকুল আহমেদ, সুমন আহমেদ, নাবিলা ফুড ওয়ার্ল্ড এর সুমন আহমদ, পরিনিলস ফ্যাশন এর পরিচালক সাখাওয়াত হোসেন, আবির রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তাগণ ক্লাবের সমৃদ্ধি কামনা করেন। দর্শক, এবার ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যায় আঘাত করেছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাইক্লোনটির কেন্দ্র আনুমানিক দুপুর 12টার দিকে উড়িষ্যার ধামরা অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঘণ্টায় 150 কিলোমিটার গতিতে স্থানীয় সময় বুধবার সকাল 8:30 দিকে উত্তর উড়িষ্যা উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। 3 ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ বালাসোরের কাছে দিয়ে পুরোপুরি স্থলভাগে উঠে আসে। স্থলভাগে উঠে আসার সময় বৃষ্টি ঝরিয়ে স্বাভাবিকভাবে কিছুটা দুর্বল হতে শুরু করে এই ঝড়। তবে প্রথম ধাক্কায় উড়িষ্যার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক ও বালাসোর জেলায় প্রবল বাতাসের পাশাপাশি জলোচ্ছ্বাস হয়েছে। আর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতায় চলে ঝড়ো বাতাসের তাণ্ডব। উপকূলের নিচু এলাকায় 20,000-এর মতো কাঁচা ঘর জলোচ্ছ্বাসে ভেসে গেছে, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। যদিও উপকূলীয় অঞ্চলের প্রায় 20 লাখ বাসিন্দাকে আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 134টি বাঁধ তলিয়ে গেছে পানির তীব্র স্রোতে। আমাদের অনেক বাঁধ ভেঙে গেছে, অনেক গ্রামে জল ঢুকে গেছে, অনেক এলাকা জলে প্লাবিত হয়েছে। কালকের দিনটাও কিন্তু কেউ বাড়ি ফেরার চেষ্টা করবেন না যতক্ষণ জলটা কমে না যাবে। 3 লাখের বেশি বাড়ি এখনই দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে। অ্যাকচুয়াল ড্যামেজ যেটা, সেটা আমরা আফটার এনকোয়ারি, আফটার ফিল্ড সার্ভে বলতে পারবো। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইয়াস। বৃহস্পতিবার সকালের মধ্যেই ঝাড়খণ্ডে প্রবেশ করে শক্তি হারিয়ে ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে রূপ নিবে এই ঝড়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মোনাজিল রিয়াদ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেবে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। প্রকৃতির সাথে মিতালি করে আকাশের সন্নিকটে পাহাড়ি উঁচু টিলায় একেবারে গ্রাম বাংলার রূপ নিয়ে গড়ে উঠেছে টিলাগাঁও ইকো কটেজ। এটি বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার পর্যটন সমৃদ্ধময় কমলগঞ্জ উপজেলার 8 নং মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে অবস্থিত। টিলাগাঁও ইকো কটেজ নিয়ে দেখুন আমাদের সহকর্মী পিন্টু দেবনাথের একটি প্রতিবেদনে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে কমলগঞ্জের দৃষ্টিনন্দন টিলাগাঁও ইকো কটেজ যেন পর্যটকদের আকর্ষিত করছে। পাহাড়ি টিলার চারদিকে নির্মল সবুজের সমারোহ, সমতল ভূমি থেকে উচ্চতা প্রায় 190 ফুট। উঁচু এই পাহাড়ের চূড়ায় পর্যটকদের রাত যাপনের জন্য নির্মাণ করা হয়েছে মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন টিলাগাঁও ইকো কটেজটি। কটেজটি এঁটেল মাটি ও চনের তৈরি দিয়ে তৈরি করা। রুমের ভেতরে রয়েছে নানা কারুকাজ। শহরে ইট কংক্রিটের দালানের আড়ালে ঢাকা পড়লেও দৃষ্টিনন্দন এ কটেজ বসেই আকাশের সঙ্গে মিতালি করতে মন চুয়ে যাবে গ্রামের অনুভূতিতে। কটেজটির পাহাড়ি টিলায় নিচে রয়েছে লাভ আকৃতির একটি জলাশয়। জলাশয়ের তিন পাশেই পাহাড়ি টিলা। পাহাড়ির চূড়ায় অবস্থিত এ কটেজটি যে কাউকে মুগ্ধ করবে। নানা প্রজাতির পলজবৃক্ষের ডালে ঝুলছে নানা ধরনের দোলনা, রয়েছে অভ্যর্থনার জন্য চৌকি। প্রকৃতির এমন বাহারি সৌন্দর্যের সমাহার খুব কম জায়গায় মেলে। জানা গেছে চলতি বছরের 12ই ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য এ ইকোপলিস উন্মুক্ত করে দেওয়া হয়, কিন্তু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে পর্যটক না আসলেও এখন স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সেখানে উঠছে পর্যটকরা। কোটেতে যাওয়ার পথে রাস্তার পাশে চুকে পড়বে গ্রাম বাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সবুজের সমারোহ যে কারো মন উতলা। টিলাগাঁও ইকো কটেজ ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। প্রকৃতির নির্মল পরিবেশে একটুক প্রশান্তির ছোঁয়া পেতে ঘুরে আসতে পারেন এই কটেজে। মনকে চাঙ্গা ও সতেজতা রাখতে দৃষ্টিনন্দন গ্রাম বাংলার রূপ আপনাকে দেবে ভালোবাসা আর প্রশান্তি। হারিয়ে যেতে মন চাইবে অনন্তকাল। পিন্টু দেবনাথ, NTV নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার। ছাতকে থানার সেকেন্ড অফিসার SI হাবিবুর রহমান PPM কর্তৃক কিশোর সাব্বির হত্যার ঘটনায় প্রধান দুই খুনি স্বামী স্ত্রীকে ছাতক পৌর শহরের বাগবাড়ির লেবারপাড়া থেকে তাদের নিজ বসত ঘর থেকে গ্রেফতার করা হয়েছে। ক্রুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ খুনিদের গ্রেফতারের ঘটনায় SI হাবিবুর রহমান PPM সর্বমহলে প্রশংসিত হয়েছেন। আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, মৌলভীবাজার জেলার জুরি থানা এলাকার বাসিন্দা 14 বছরের কিশোর সাব্বির হোসেনকে খুন করে ধার্য পদার্থ দিয়ে মুখমণ্ডলসহ শরীর জ্বালিয়ে দিয়ে পরে ছাতকের লাফার্য ঘাটের দক্ষিণ পাশের দক্ষিণ বাগবাড়ি হাওরে লোকচক্ষুর আড়ালে লাশটি ফেলে দেওয়া হয়। বিজ্ঞ আদালতে কারাবিধির 164 দ্বারা জবাববন্দিতে
হত্যাকাণ্ডের এসব তথ্য জানিয়েছেন। পুলিশের হাতে গ্রেফতারকৃত খুনি 55 বছর বয়সী তাজুল মিয়া ও তার স্ত্রী 45 বছর বয়সী সুফিয়া বেগম। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামে। বর্তমানে তারা ছাতক পৌরসভার বাগবাড়ি লেবার পাড়ার বসবাস করছেন। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, চলতি বছরের মার্চ মাসে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। পরদিন হাওড় থেকে কিশোরের লাশ উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 2021 উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী আব্দুল হাই জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 2021 উদ্বোধনী খেলা আজ বুধবার সকাল 11টায় উদ্বোধন করা হয়। জগন্নাথপুর পৌর শহরের ইকরছই হারুনুর রশিদ হিরণ মিয়ার স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকমল হোসেনের পরিচালনায় এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এলাইস মিয়া, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীন আহমদ দুদু, আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, কয়সর রশিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের 6টি দল অংশগ্রহণ করে। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার দায়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংককে বরখাস্ত করা উচিত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসনের সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। যুক্তরাজ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মী সাশা জনসনকে হত্যা চেষ্টার ঘটনায় 5 জন গ্রেফতার। এবং ভারতের নতুন ইন্টারনেট আইন রুখতে দেশটির সরকারের বিরুদ্ধে আজ বুধবার মামলা করেছে হোয়াটসঅ্যাপ। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।